বাজারে চিনির তীব্র সংকট বেশি দামেও মিলছে না প্যাকেটজাত চিনি খোলা চিনিও বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ এবং পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু যোগ দিচ্ছেন শুরুতেই যাচ্ছি আলমগীর সবুজের কাছে সবুজ হঠাৎ করে বলা হচ্ছে চিনির সংকট বাজারে চট্টগ্রামের বাজারে আপনি চিনির সরবরাহ কেমন দেখছেন দাম কেমন দেখছেন চট্টগ্রামের বাজার আসলে চিনির সরবরাহ মোটামুটি আছে কিন্তু যেহেতু দামটা অস্থিরতার মধ্যে রয়েছে রমজান থেকে আসলে সে অস্থিরতা যেটা হয়েছে সেটা এখনো কাটেনি আমি বিভিন্ন বাজারে চট্টগ্রামের বিভিন্ন বাজারে চিনি কেজি প্রতি বিভিন্ন দরে বিক্রি হচ্ছে তার মানে 128 থেকে 140 টাকা পর্যন্ত বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কোনো কোনো দোকানে 128 টাকা বিক্রি করলে কেউ কেউ 30-32 কিংবা 35 কেউ কেউ 40 টাকা দামও চিনি বিক্রি করছে বিভিন্ন বাজারে চট্টগ্রামে আসলে বিভিন্ন বাজার ভেদে দামের সে তারতম্যটা সবসময় ছিল এবং এই জন্য ভোক্তারা সবসময় দাবি করে আসছেন শক্তিশালী বাজার মনিটরিং ব্যবস্থার ইশিকা যে বিষয়টা আসলে পাইকার বাজাররা বলছেন বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জ যেটা দেশের সবচাইতে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার তারা বলছেন যে সেখানকার যারা আমদানি করে কিংবা বড় পাইকার ব্যবসায়ী তারা বলছেন কয়েকটা সিন্ডিকেটের কারণে আসলে চিনির বাজারটা নিয়ন্ত্রিত হচ্ছে কারণ হচ্ছে চট্টগ্রামে আগে যে সরকারি যে চিনি মিল থেকে বিভিন্ন ডিলাররা যেখানে টন হিসেবে চিনি পেত সেখানে তারা এখন কেজি হিসেবে পাচ্ছে তারা বলছেন এখন মাসে কেউ কেউ 500-600 কেজি চিনি পাচ্ছে যেখানে আগে 20 টন বা 10 টন এরকম চিনি পেত এই কারণে আসলে দেশীয় কয়েকটা স্থানীয় কয়েকটা চিনি কল এর হাতে এসে নিয়ন্ত্রণটা চলে গেছে এবং এই কারণে আসলে চিনির দামটা আসলে উঠানামার মধ্যে আছে এবং অনেক সময় বেড়ে যাচ্ছে তারা বলছেন আসলে যদি এই বিষয়টা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আসলে চিনির দামটা আসলে নিয়ন্ত্রণে আনা যাবে না সবসময় এমনই থাকবে এবং এ বিষয়ে ভোক্তারা আসলে স্বাভাবিকভাবে সবসময়ের মতো অসহায় বোধ করছেন তারা আসলে যারা আগে চিনি 1 কেজি কিন্তু তারা অনেক সময় আমরা দেখেছি 250 গ্রাম চিনি কিন্তু আমরা দেখেছি এই আমি এখন যে দোকানে আছি চক বাজার তিনি বলছেন এখানে অনেকে যারা সপ্তাহে কিংবা 15 দিনে 1 কেজি 2 কেজি চিনি কিন্তু তারা আসলে 250 থেকে 8 কেজিতে চলে গেছেন বলে তারা মনে করছেন এবং ক্রেতারা বলছেন যে সিন্ডিকেট বিষয়টা যাতে নিয়ন্ত্রণ করা যাবে এই জন্য শক্তিশালী বাজার ভ্রাম্যমাণ আদালতের তারা দাবি করেছে ঋষিকা আমরা এই ছিল চট্টগ্রামের চিনির বাজার আমরা এখন ফিরে যাব চিনির বাজার আবার আরো খবর জানতে পঞ্চগড়ে সেখানে আছেন আমাদের সহকর্মী বাবু সবুজ আপনাকে ধন্যবাদ আসলে আমি আছি এই মুহূর্তে পঞ্চগড়ের একটি বাজারে আসলে এখানে জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা কিন্তু পঞ্চগড় এই পঞ্চগড়ে কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু নিম্ন আয়ের মানুষ বিশেষ করে যে কথা আপনি বলছিলেন যে চিনির দামের কথা আসলে চিনির দাম সারা দেশের মতোই কিন্তু পঞ্চগড়ে কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে আমরা যে চিনি ঈদের আগে আসলে 120 টাকা বা 118 টাকা ধরে বিক্রি করতে দেখেছি এখন কিন্তু সেই চিনি প্রায় 140 টাকা থেকে 135 টাকা ধরে পঞ্চগড়ে বিক্রি হচ্ছে ফলে আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আসলে চিনি লাগে না এমন পরিবার খুব কমে আছে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ অর্থাৎ ভ্যান চালায় অটো রিক্সা ইয়া এগুলো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু চায়ের দোকানে আড্ডা দেয় ফলে কিন্তু তাদের চাটা কিন্তু নিত্যদিনের একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ফলে কিন্তু চা খেতে গেলে যে চা 5 টাকা ধরে এতদিন খেত সে চা কিন্তু এখন কিন্তু 10 টাকা ধরে খেতে হচ্ছে কিন্তু বাড়তি যে আয় রোজগার সেটি কিন্তু মানুষের কিন্তু বাড়েনি ফলে কিন্তু ওই যে আয় রোজগার সেই আয় রোজগারের মাধ্যমে কিন্তু আসলে তাদের এই সংসার চালাতে হচ্ছে জীবনযাত্রা চলতে হচ্ছে ফলে কিন্তু দিন দিন কিন্তু আসলে যে পরিমাণ দিনের জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে মানুষের কিন্তু আসলে আয়ের যে ব্যয়টা বেশি হচ্ছে ফলে কিন্তু মানুষের অসুবিধাটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে বিশেষ করে আমরা এইটুকু দেখেছি যে আসলে সরকার রমজানের আগে যেরকম মনিটরিংয়ের একটা ব্যবস্থা ছিল কিন্তু রমজানের পরে কিন্তু একেবারে ঢিলেঢালা একটি রয়েছে যে কারণে কোনো মনিটরিং নেই বললেই চলে বিশেষ করে যারা সাধারণ ক্রেতা তারা বলছে যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু আসলে এই অবস্থা বিরাজ করছে বিশেষ করে আমরা ব্যবসায়ীদের কথা বলি ব্যবসায়ীরা কিন্তু যে যার মতো করে কিন্তু আমরা দেখেছি যে আসলে তারা দাম রাখছে
কোনো দোকানে 135 টাকা, কোনো দোকানে চিনির দাম 140 টাকা রাখছে। তবে এই কথা কিন্তু মানতে অনেকেরই অনেক ব্যবসায়ী কিন্তু নারাজ। তারা বলছে যে সরকারের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু আসলে চিনি বিক্রি করা হচ্ছে, ফলে কিন্তু আবারও দাবি জানিয়েছে সাধারণ ক্রেতাদের সাথে আমার সকালে কথা হয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছে আসলে চিনির দাম কমানোর জন্য যে বাজার দরকার এবং সাধারণ ক্রেতাদের কথা সরকারকে ভাবা দরকার, সেটুকু যেন সরকার যেন আগামী দিনগুলোতে ভাবে এবং সরকারের যে কঠোর যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপটা যেন থাকে সেই সেই দাবি জানিয়েছে। পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ঈশিকা বাবু ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে আলমগীর সবুজকেও ধন্যবাদ। চট্টগ্রাম থেকে এবং পঞ্চগড় থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বাজারে চিনির সরবরাহ সর্বশেষ দাম সম্পর্কে।